আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের দুইজন প্রথিতযশা রাজনীতিবিদ যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, একজন হলেন মেজর হাফিজ, তিনি বীরোত্তম খেতাব প্রাপ্ত এবং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত, সৎ এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, খুবই জনপ্রিয় এবং 6 কিংবা 7 বার তিনি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন এবং বিএনপির গুরুত্বপূর্ণ পদ পদবীতে ছিলেন এবং জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা অপরিসীম। রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্পোর্টস অঙ্গনে মেজর হাফিজ অত্যন্ত পরিচিত নাম, বিশেষ করে ফুটবলে তার যে অবদান, এটি বাংলাদেশ অত্যন্ত সম্মানের সাথে গর্ববোধে স্মরণ করে। বহু অভিজ্ঞতায় অভিজ্ঞতা লব্ধ এবং একটি প্রগতিশীল রাজনৈতিক পরিবার থেকে তার আগমন এবং তার পিতাও সংসদ সদস্য ছিলেন। আজকে যখন এই ভিডিওটি করছি, আজকের এই দিনে তিনি কারারুদ্ধ হলেন, অর্থাৎ জেলে গেলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাড়ি পুড়িয়েছেন নির্বাচনের আগে, গাড়ি পুড়িয়েছেন অনেক আগে, এরকম একটা থানায় মামলা হয়েছিল, সেই গাড়ি পুড়ানোর মামলায় তাকে বিচার করা হয়েছে এবং এমনভাবে রায় দেওয়া হয়েছে যেন তিনি অনাগত দিনে, এই মামলা যদি চালু থাকে, তিনি যেন নির্বাচনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হন। তার প্রসঙ্গটা আপাতত এখানে রাখি, দ্বিতীয় প্রসঙ্গে আসি। এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী আমাদের পটুয়াখালীর সন্তান, তিনিও প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু অত্যন্ত সুস্থ সবল এবং প্রাঞ্জল। বাংলাদেশের যে কয়টি এলিট পরিবার রয়েছে, ভদ্র পরিবার রয়েছে, শিক্ষা দীক্ষায় সব মিলিয়ে তিনি এরকম একটি পরিবারের সন্তান। এবং আপনারা জানেন যে সামরিক বাহিনীগুলোর মধ্যে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই তিনটি বাহিনীর মধ্যে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে মেধাবী যারা ছেলেমেয়ে তারাই কমিশন অফিসার হিসেবে বিমান বাহিনীতে যান। বিমান বাহিনী তাদের প্রথম পছন্দ এবং সেই বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন জনাব আলতাফ চৌধুরী, আপনি তাকে কীভাবে মূল্যায়ন করবেন? তিনি তো পাকিস্তান সেনাবাহিনীতে যে কমিশন প্রাপ্ত হয়েছেন এবং পরবর্তীতে ধাপে ধাপে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর, এখানে সেনাবাহিনী বলা হবে ভুল হবে, সশস্ত্র বাহিনীর যে বিমান বাহিনী ইউনিট, সেই বিমান বাহিনী তিনি প্রধান হয়েছেন। তো তিনি বাংলাদেশের অত্যন্ত সুপ্রসিদ্ধ একজন নাগরিক, তার জন্মসূত্র, তার শিক্ষা দীক্ষার সঙ্গে তার এই যে পেশা। পরবর্তীতে তিনি সেই বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করার পর জাতীয়তাবাদী রাজনীতিতে যোগদান করেন, সংসদ সদস্য হন এবং দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন তিনি ক্ষমতার বাইরে, বহু প্রলোভন, বহু সুযোগ এবং নিজের যে আর্থিক সামর্থ্য রয়েছে সেটি দিয়ে বিত্ত এবং বিলাসে দেশ বিদেশে আনন্দ ফুর্তি করে কাটানোর অনেক সুযোগ থাকার সত্ত্বেও তিনি রাজনীতির মধ্যে একটি জটিল এবং একটি কুটিল প্রক্রিয়াতে নিজেকে যুক্ত রেখেছেন এবং সেই যুক্ত থাকার কারণে তিনি জেলে ছিলেন অনেক দিন। এবং সেই জেল থেকে, অর্থাৎ মেজর হাফিজ জেলে গেলেন তার কয়েকদিন আগে, জনাব আলতাফ চৌধুরী জেল থেকে বেরোলেন। তো জেল থেকে বেরোনোর সময় একটি অদ্ভুত ঘটনা আমি লক্ষ্য করলাম, আলতাফ চৌধুরীর যে ছবি পত্রপত্রিকা আসছে, তো সেখানে দেখলাম যে তিনি বিপুলভাবে সংবর্ধিত হয়েছেন দলের নেতাকর্মীরা, পটুয়াখালীর, বরিশালের, ঢাকার অসংখ্য নেতাকর্মীরা জেল গেটে তাকে সংবর্ধনা জানিয়েছে এবং তিনি আবেগ আপ্লুত, খুশি এবং তার চেহারা শুরু দেখে মনে হলো তার বয়স অন্তত পক্ষে 20 বছর কমে গিয়েছে। এখন তিনি সম্ভবত 86 বছর বয়স, তার বয়স 20 বছর কমে গিয়েছে, ওজনও কমেনি, মানে রোগের কারণে কমেনি, তার ওজন এমনভাবে কমে গিয়েছে যেন তাকে আরও যৌবনদীপ্ত, তরুণদীপ্ত মনে হচ্ছিল সেই যাকে বলা হয় ছবিতে, পত্রিকায় যে ছবি এসছে। এবং তিনি
যে সাক্ষাৎকার দিয়েছেন সেটি হলো যে আমি রিল্যাক্সে ছিলাম এবং আমি জেলখানায় থেকে শক্তি সঞ্চয় করেছি, এখন সেই পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ উদ্যমে কর্মযোগে ঝাঁপিয়ে পড়ব, মানে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ব। এবার আবার মেজর হাফিজের প্রসঙ্গে আসি। মেজর হাফিজের হাঁটুতে দীর্ঘকালের সমস্যা, নিয়মিত তাকে হাঁটু অপারেশন করাতে হয়, চেক করতে হয়, এবং এটি উনি প্রায় ভারতে গিয়ে করেন। এবং তিনি যখন যাচ্ছিলেন ভারতে তখন তাকে বাধা দেওয়া হয়েছিল এবং তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি বিদেশে গিয়েছেন, এবং চিকিৎসারত অবস্থায় তিনি যখন ছিলেন তখনই তার অনুপস্থিতিতে বিচার হয় এবং বিচারে তিনি সাজাপ্রাপ্ত হন। তো তিনি বিদেশ থেকে এসেই অসুস্থ শরীর, এবং তিনি যেহেতু তার হাঁটুতে অপারেশন, তিনি হাঁটতে পারেন না, তিনি হুইল চেয়ারে করে কোর্টে হাজির হয়েছেন এবং জেলখানাতে তিনি এখন চলে গিয়েছেন। তা আমি এই যে তার বিদেশ থেকে আসা, গাড়ি থেকে নামা, তারপর হুইল চেয়ারে করে কোর্টে যাওয়া, সব কিছুর মধ্যেই তার একটা অভিব্যক্তি লক্ষ্য করলাম যে সেখানে তিনি যে একজন বীর পুরুষ এবং তিনি যে একজন সাহসী মানুষ এবং তিনি যে জীবন সাহা নিয়ে এসে, তার বয়সও প্রায় অলমোস্ট ওইরকম, আমি জানি না মেজর হাফিজ কিংবা আলতাফ চৌধুরী দুজনের মধ্যে কে বয়সে সিনিয়র, তাদের উভয়ের বয়সই 80 উপরে। তো তাদের সেই মেজর হাফিজের মধ্যে কোনো ভয় আতঙ্ক বা অন্য রকম কোনো বিষয় লক্ষ্য করা যায়নি। এখন তৃতীয় প্রসঙ্গে আসি। তৃতীয় প্রসঙ্গ হলো নির্বাচনের আগে মীর জাফর সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল, খন্দকার মোশতাক বানানোর জন্য, নিত্য নতুন মোশতাক বানানোর জন্য তাদের অনেকগুলো উইংস তৈরি হয়েছিল এবং বিশাল একটা বাজেট ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেলিফোন কনভারসেশনের মাধ্যমে যে রাস্তার একেবারে ফেলে দেওয়া অচল মাল, যাদের মানে রাজনীতির ময়দানে কোনো মূল্যই নেই, এইরকম মালকে ক্রয় করার জন্য কোটি কোটি টাকা, 12 কোটি 13 কোটি টাকা সেখানে রাস্তায় গড়াগড়ি করা হয়েছে, বা সেই সকল টাকা কি হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু 12 কোটি টাকার নামটাই আসছে। তো এই পচা মালের জন্য যদি 12 কোটি টাকা হয়ে থাকে তাহলে মেজর হাফিজের একটি আঙ্গুলি হেলনে 1200 কোটি টাকা গড়াগড়ি খেত। আলতাফ চৌধুরীর ক্ষেত্রে হয়তো 1200 কোটি না হইলেও 1100 কোটি টাকা দেওয়া যেতে পারত। এর কারণ হলো এই দুজনই বরিশাল বিভাগে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তারা চাইলে বিএনপির অনেক সর্বনাশ তারা করতে পারতেন, এবং সরকার যে মোশতাক সৃষ্টি করতে পারছে, মীর জাফর তৈরি করতে যে তারা চেষ্টা করেছে, যেগুলো ফ্লপ করেছে, কিন্তু এই দুজন ব্যক্তিকে তারা পেলে অন্তত পক্ষে ছল চাতুরি করে বিভিন্নভাবে আরও 20-25 জন মীর জাফরের বাচ্চা কাচ্চা, খন্দকার মোশতাকের বাচ্চা কাচ্চা সারা বাংলাদেশেই পয়দা করা যেত। তো এই দুজন ব্যক্তি কেন টোপ গিনলেন না, অথবা এই দুজন ব্যক্তি কেন জেলে যেতে ভয় পেলেন না, জেল থেকে বেরোনোর পরও তাদের মধ্যে কেন কোনো আতঙ্ক কাজ করছে না, এখানে হলো তাদের সততা, এখানে হলো তাদের পারিবারিক শিক্ষা, এখানে হলো দলের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, এখানে হলো তাদের রক্তের মধ্যে যে সততার বীজ রয়েছে, এবং তারা যে জন্মগতভাবে সাহসী, এরকম একটি ঝুঁকিপূর্ণ সংকটাপূর্ণ অবস্থার মধ্যেই সেটি প্রমাণিত হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো বিএনপি এমন একটা দল যে দলের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়ে আছে, এই ম্যাগনেটিক পাওয়ার ছেড়ে যে কেউ যাওয়ার চেষ্টা করেছে অতীতে তারা কিন্তু সবাই তছনছ হয়ে গিয়েছে, বিএনপির কিন্তু কোনো ক্ষতি হয়নি। কেম ওবায়দুর রহমান সাহেবের মতো সেই বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি তারা গিয়েছেন, তারপরে শাহ মজ্জেম সাহেবের মতো লোক গিয়েছেন আবার এসেছেন, মদুর সাহেবের মতো লোক গিয়েছেন আবার এসেছেন, কাজী জাফর সাহেবের মতো মানুষ চলে গিয়েছেন আবার এসেছেন, কিন্তু দলের কিছু হয়নি, বরং যারা গিয়েছেন এসেছেন তারাই শেষ হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে মেজর হাফিজ বা কিংবা এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, তাদের মতো প্রাজ্ঞ লোক এই ঐতিহাসিক অবস্থাটা বুঝতে পেরেছেন, যেটি
সেই যে নির্বাচনের দামি নির্বাচনে যে সকল বেঈমান মুনাফেক যে সকল মির্জাফরের গ্রুপ তৈরি হয়েছিল তারা এই জিনিসটি যদি না করতেন বা তারা যদি এই জিনিসটি বুঝতে পারতেন তাহলে কি হতো দামির যে সকল গর্ভধারিণী রয়েছে জননী রয়েছে জনক রয়েছে পিতা রয়েছে দামির যে সকল স্বামী রয়েছে তারা তুলনামূলকভাবে হতোদ্যম থাকতেন এবং তাদের অপকর্ম কিছুটা হলেও নিয়ন্ত্রিত হতো তো যা হোক এখন রাজনীতি খুবই জটিল একটা বিষয় জীবনে খুব অল্প সময়ের জন্য মানুষ রাজনীতিতে সফলতা লাভ করে আর সেই সফলতাকে অবলম্বন করে মানুষ সারাটা জীবন দুর্ভোগ পোহায় তারপরও এর মধ্যে কিন্তু তৃপ্তি আছে পাঁচ বছর কেউ হয়তো সংসদ সদস্য ছিলেন কেউ হয়তো মন্ত্রী ছিলেন কেউ হয়তো ২০ বছর ছিলেন কিন্তু তার দুর্ভোগ দুর্দশা কখনো কখনো ২০ বছর কখনো কখনো আমৃত্যু কিন্তু তারা কিন্তু অনেকেই রাজনীতি ছেড়ে দেননি এবং এই যে তারা ছেড়ে দেননি এটাই অনেক লোককে যাকে বলা হয় অমরত্ব দান করেছে রাজনীতিতে তো যারা সৎ পথে থাকেন তাদের প্রতিদান এই দুনিয়াতে থাকে আখেরাতে থাকে এবং সেই দিক থেকে মেজর হাফিজ এবং আলতাফ চৌধুরী এবং তাদের মতো অনেকে যারা নাম বলবো না তথাকথিত বেঈমান হননি তথাকথিত মির্জাফর হননি তথাকথিত দামির সেই কাক হননি দামি খাদক হননি দামির যে উচ্ছিষ্ট বর্জ্য রয়েছে সেই বর্জ্য খাওয়ার জন্য তাদের যে লোভের বা লালসার যে জিহ্বা এটি তারা বাড়িয়ে দেনটি এবং দামির ফাঁদে তারা যে পা দেননি এই জন্য ব্যক্তিগতভাবে অন্তর অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য দোয়া করছি এবং আপনারা যারা আমার শুভানুধ্যায়ে রয়েছেন দর্শক রয়েছেন আমাকে ভালোবাসেন আপনাদের নিকটও আকুল নিবেদন যে আপনারা আলতাফ চৌধুরী সাহেব কিংবা মেজর হাফিজের সাহেব সহ যারা এই গণতন্ত্রের লড়াইয়ে অগ্রণী সৈনিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছেন তারা যেন জীবনের শেষ দিন শেষ ক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে একে নিয়ে বাঁচতে পারেন এবং তাদের কর্মে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে আপনারা সবাই সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু